ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কাস ব্লগ। সো আজকে কিন্তু আমরা প্রিয়াঙ্কাস ব্লগে তোমাদের জন্য কোনো প্র্যাঙ্ক ভিডিও বা ব্লগ ভিডিও নিয়ে আসিনি, শুধুমাত্র এসেছি তোমাদের সঙ্গে কিছু গল্প করতে আর মনের কথা শেয়ার করে নিতে। সো একটা সুখবর দিতে, সেটা তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো যে তোমাদের কি সুখবর আমরা দেবো। তো সুখবরটা তো সবাই লাস্টে দেবো, নাহলে তোমরা অল্প একটু ভিডিও দেখে পালিয়ে যাবে। তো ভিডিওটা কিন্তু ফুল ওয়াচ করতে হবে, তারপরে তোমাদেরকে আমরা পেমেন্টটা দেখাবো, ঠিক আছে? তো আজকে যে আমরা এই পেমেন্টটা পেয়েছি, শুধুমাত্র পেমেন্টটাই বড় কথা নয়, পেমেন্ট অবধি আসার যে আমাদের জার্নি সেটাই হচ্ছে সব থেকে বড় কথা। আজকে প্রিয়াঙ্কা যে 1 বছর 3 মাস ভিডিও করছে, প্রথম প্রথম তো ওর ভিডিওতে কোনো ভিউজই আসতো না, শর্ট ভিডিও করতো 150-30 এরকম ভিউজ আসতো। ও আমাকে বলতো যে ভিউজ আসছে না, কি করবো বলো তো। আর ব্লগ ভিডিও ছাড়লে তো একদমই, ব্লগ ভিডিও 40-45টা ভিউজ আসতো। আমাকে বলতো কি করি বলো তো, ভিউজ আসতো না, ছেড়ে চলে যাবো। আমি যে দেখো এটা একটা এমনই প্ল্যাটফর্ম, ছেড়ে চলে গেলে তুমি তো চলেই গেলে, আর জীবনে কোনো ফিরে পাবে না। তো তুমি এক কাজ করো, ধরে রাখো যে কোনো জিনিস বলো, সেটা বিজনেস বলো, যে কোনো কাজ বলো, সব কিছু ধরে রাখতে হবে লাস্ট পর্যন্ত, যাতে তার শেষ কিছুটা জানা যায়। তো ও ছেড়ে চলে যাচ্ছে, আমি না তুমি ছেড়ো না, তুমি কষ্ট করো, ঠিক ওর ফল পাবে। তো করতে 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 যখন 1 বছর প্রায় হতে যায়, তখন ওর চ্যানেলে ও আমাকে বললো চলো একটা, এতদিন তো ব্লগ করছি, কোনো তো আমাদের ভিউস আসছে না, একটা প্র্যাঙ্ক করি। তো আমাকে বললো, করার পরে আমি যে প্র্যাঙ্ক করবে, ঠিক আছে করো। তো আমি তখন দোকানে যাবো বলে সবাই রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি, তখন আমার সঙ্গে একটা প্র্যাঙ্ক করলো, ঠিক আছে? তো প্র্যাঙ্কটা হচ্ছে ইগনোরিক প্র্যাঙ্ক ছিল, ওই প্র্যাঙ্ক ভিডিওটা ফার্স্ট হচ্ছে আমাদের ভাইরাল হয়েছিল। তো ওই ভিডিওটা হওয়ার পর থেকে আস্তে আস্তে আমাদের রিচ আপ হতে শুরু করলো, আর আমাদের ভিডিও ভিউজ বাড়তে শুরু করলো। তো তখন তো আমরা খুবই, ওই প্রথম আমরা খুব হ্যাপি হয়েছিলাম যখন ভাইরাল হয়েছিল। ওদিনকে রাত্রিবেলা তো আমরা দুজনে মানে ঘুমাবো কি, শুধু গল্পই করছি যে আমাদের ভিডিও ভাইরাল হয়ে গেছে, চলো আমরা খুব আনন্দ হচ্ছে। ভাইরাল হয়ে যাওয়ার পর আমাদের সাবস্ক্রাইবার আর ওয়াচ টাইম ওয়াচ টাইম বাড়তে শুরু করছে। যখনই আমাদের ওয়াচ টাইম হয়ে গেল, একটা ভিডিওতেই আমাদের ওই ভিডিওতে খুব খুশি হলাম, তাড়াতাড়ি আমি সব মনিটাইজ করলাম। তো যা কিছু করতাম আমি করতাম, ও ও মানে মনিটাইজ করা বলো, মানে যে কোনো মানে কাজগুলো, মানে ইউটিউবের যেগুলো সব গাইডলাইন্স এর মধ্যে আছে সব আমি করতাম, ও শুধু ভিডিও করতো। ও বলে তুমি শুধু দেখো গাইডলাইন্স কি আছে না আছে, আমি অত মাথায় ঢুকলাম, আমি ঠিক আছে তুমি ভিডিও করো, আমি গাইডলাইন রুলস কি আছে না আছে সব আমি বুঝে নেবো। তো করতে করতে মনিটাইজ ফার্স্ট টাইম যখন হয়ে গেল, তখন তো খুব আনন্দ হলো, একটা ফার্স্ট আনন্দ, ঠিক আছে? আর সেকেন্ড আনন্দ হচ্ছে আমাদের যখন 10,000 সাবস্ক্রাইবার হলো। তো সেকেন্ড আনন্দ তোমার সঙ্গে এখনো শেয়ার করি না, আমাদের 10,000 সাবস্ক্রাইবার অনেকদিন আগে হয়ে গেছে, ওটা নিয়ে আমরা একটা 10,000 কমপ্লিট হয়ে গেছে, আমরা তোমাদের সঙ্গে আসবো ওই ভিডিওটা নিয়ে আবার, ঠিক আছে? তো ওটা নিয়ে একটা সেলিব্রেট করবো, বাট টাইমের জন্য কোনো কিছু করা হয় না, ঠিক আছে? টাইমের খুব অভাব, ও সংসার করে, বাচ্চা আছে, সময় দিতে পারে না, আমি দোকানদারি করে আমার সময় তো হয় না। তার মধ্যে যতটুকু ন্যূনতম সময় পাই দুজন মিলে প্র্যাঙ্ক ভিডিও করি বা কোনো কিছু, যাই হোক যে কোনো ভিডিও করি, ও যখন ঘুমাচ্ছে বা কোন যে কোনো, তোমরা দেখেছো প্র্যাঙ্ক ভিডিও কীভাবে হয় না হয়। তো আরও ভবিষ্যতে তোমাদেরকে প্র্যাঙ্ক ভিডিও ছাড়াও শর্ট ভিডিও দেওয়ার ইচ্ছা আছে, শর্ট মানে শর্ট গল্প যেগুলো, শর্ট ফিল্ম যেগুলো, সেগুলো আনবো ভবিষ্যতে, আরও আনবো, তোমরা আরও মজা পাবে ভিডিওগুলো দেখে। তো যাই হোক সব রকম ভিডিওই আনবো, কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে তোমাদের সাপোর্ট, তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমরা কিছুই নাই। আজকে তোমরা আমাদেরকে এতদিন সাপোর্ট করেছো বলে আজকে আমরা এই জায়গাটা আসতে পেরেছি, নাহলে আমরা এখানে কোনোদিন পৌঁছাতে পারতাম না। তো যে সমস্ত ফ্রেন্ড আমাদেরকে ফুল সাপোর্ট করছে, তারা আরও সাপোর্ট করো, আরও আমাদেরকে এগিয়ে নিয়ে চলো, আরও সবসময় আমাদের পাশে থেকো, হাত জোরও করে তোমাদের কাছে অনুরোধ আমাদের রইলো দুজনের তরফ থেকে। আর সবথেকে বড় কথা, এই ভিডিও করা, ভিডিও করলে না পাড়া প্রতিবেশী আশেপাশের লোকজন অনেকে খুব নজরে দেখে, মানে এই ভিডিও করছি বাড়ির জিনিস, হ্যাঁ বাড়ির লোকজন যারা থাকে, বাবা মায়ের এইসব কেন করছি বাবু, এইসব করে লোকজন দেখছে। ওরা এটাই মনে করতো, মানে ওনারা এটাই মনে করতো যে ইউটিউব থেকে কোনো পয়সা টয়সা ইনকাম করা যায় না, যায় না, এইসব এগুলো ফালতু জিনিস, এইসব ইউটিউব ইউটিউব বেকার করিস না, কেন সময় নষ্ট করছিস, আর ঘরের জিনিস বাইরে দেখানো হ্যান ত্যান, এগুলো কেউ পছন্দ করতো। আমি তখনই বললাম দেখো তাহলে তুমি এগুলো বন্ধ করে দাও ব্লগ ভিডিওগুলো, আমরা চলো দুজনে প্র্যাঙ্ক করি, আমরা ঘরের জিনিস দেখো না, বাড়ির যত প্রবলেম তাহলে আমরা এসব দেখাবো না। তো তুমি বলো। তো এইটাই আর আমি আমি তো একটাই কথা বলবো যে তোমরা তো আমাদের একটা বড় সাপোর্টার, তার থেকে বড় সাপোর্টার আমার হাজব্যান্ড। তো ও না থাকলে আমি আজকে এত দূর অব্দি আসতেই পারতাম না, আমার ভিডিও করার দরকার শুধু করতাম, বাদবাকি আরও যেসব এই এত দূর অব্দি এসে ব্যাংকিং যত সব ইয়ে আছে, তারপরে
তখন ছিল না প্রিয়াঙ্কার প্যান কার্ড, কি ঝামেলার মধ্যে পড়লাম, প্রিয়াঙ্কার নতুন করে প্যান কার্ড বানাতে হলো, আর প্যান কার্ড ছাড়া আমি কিছুতেই ফর্ম ফিল আপ করতে পারছি না যে সুইপ করার জন্য ফর্মটা ফিল আপ করে প্যান কার্ডই আমি একদিন করিনি, আমার এখন প্যান কার্ডের দরকার পড়েছে তাই আমি এখন প্যান কার্ড। তারপর এবার সে মুখোমুখি হয়ে গেছে প্যান কার্ড করে, প্যান কার্ড আসতে আসবে আর তার মধ্যে আমাদের ইমেল করছে যে তাড়াতাড়ি সুইপ করে আপনাদের ফর্মটা ফিল আপ করে জমা দেওয়ার জন্য আমাদেরকে ইমেল মেল করেছে। তো আমি ওই দুই একদিনের মধ্যেই প্যান কার্ডটা আসবে আমি ফর্ম ফিল আপ করি এই অপেক্ষায় আমি রয়েছি। তো প্যান কার্ড আসলে যেদিনকে সেদিনকে আমি তাড়াহুড়ো করে ওদের বাড়িতে গিয়ে প্যান কার্ড নিয়ে এসে আমি ফর্ম ফিল আপ করলাম, করে ভালো করে দেখে দেখে নিখুঁতভাবে ফর্ম ফিল আপ করতে হয়তো, কিন্তু যদি ওইটা মানে গুগল থেকে যে অ্যাড পিন যেটা আসে পিন যদি ভুলভাল আসে তাহলে সব ভুল কিন্তু। তো আমি ভালো করে মন দিয়ে দেখে দেখে দুবার তিনবার মিলিয়ে আমি পিনটা এবার সাবমিট করলাম। তো যাই না সবাই অনেকে বলে আমার ভুল হয়েছে আমার পিন আসে না, আমাদের কিন্তু এক চান্সে সবকিছু এসে গেছে পিন, কিন্তু যখন এসেছে আমরা মানে তখন দীঘায় ঘুরতে গেছি, আমি ওখানে গিয়ে বলছিলাম প্রিয়াঙ্কা আমাদের মনে হয় পিনটা এসে গেছে, আমাদের মনে হয় পিন ওই না না এত তাড়াতাড়ি আসবে যে হ্যাঁ আমার মন বলছে এসে গেছে। তো বাড়িতে এসে ওকে বললাম দেখে এসে তারপর দিন আমরা পেয়ে গেছি, ওদের বাড়িতে গিয়ে দেখে পিন কোড এসে গেছে, মানে আমাদের কোনো প্রবলেমই হয় প্রবলেম হয়নি পিনটা এসে গেছে। তারপর অনেকে যে বলে সুইপ কোডের ব্যাপারটা অনেকে আসে না প্রবলেম হয় সুইপ কোডের জন্য, আমাদের ফার্স্ট পেমেন্ট আসতে প্রবলেম হয় অনেক এটা, কিন্তু অনেকে বলে আমরা ব্যাংকে গেলে সুইপ কোড আসছে না, অনেকে বলে ফার্স্ট পেমেন্ট পেতে প্রবলেম হচ্ছে, আমাদের ও তো ব্যাংকের ম্যানেজারের সাথে ম্যানেজারের সঙ্গে ডাইরেক্ট কথা বললাম, উনি আমার সঙ্গে ফ্যাংলি গল্প করে বললেন কি করে আমি যে আমার ওয়াইফের এরকম চ্যানেল আছে হ্যান ত্যান বলে বলে ওয়াই ভালো ভালো কথা দাদা ডলার আসবে আমি যে হ্যাঁ স্যার ডলার আসবে ঠিক আছে ঠিক আছে, তোমার সুইপ কোড কোনো টেনশন নেই না, এটা হচ্ছে তো আমি সুইপ কোডটা দিয়ে দিতে আমি সুইপ কোডটা নিয়ে আসলাম, এসে আমি ফের সুইপ কোডটা সাবমিট করলাম, করে ব্যাংক নতুন পেমেন্ট অ্যাকাউন্ট খুললাম। তো ওটাও আমাকে খুব মনোযোগ সহকারে করলো যেহেতু পেমেন্ট আসবে ওটাতে, আমি সেদিনকে একদম নিশ্চিন্তে ধীরে সুস্থে ফর্ম ফিল আপ করলাম, দেখলাম সব কিছু হয়ে গেলো। তো আমাদেরকে একটা ওখান থেকে গুগল থেকে একটা ইমেল করলো যে আপনাদের সেটা ঠিক আছে, ওরা মেলটা মেল পাঠিয়ে বললো যে আপনাদের পেমেন্ট এখানে রয়েছে, পেমেন্টটা পাঠিয়ে দেওয়া হবে ব্যাংক অ্যাকাউন্টে, মেইন ব্রাঞ্চে ছিল তারপরে আমাদের। তো ও তো এবার টেনশন করছে টাকা আসবে টাকা আসবে, আমি তো তখন বিশ্বাস করতে পারছি না যে আমি টাকা পাবো, আমি টাকা পাবো আমি বিশ্বাসই করতে পারছি না, ও আমাকে সবসময় ভরসা দিয়ে যাচ্ছে, আমি তো চিন্তা করি না পাবে তোমার টেনশন, ওর ডলারটা এসেছে ওকে এসএমএস করেছে যে এত ডলার তোমার এসেছে ঠিক আছে। তো ও বলছে ডলার এসেছে তাহলে টাকা কেন আসছে না, আমি দেখো টাকা যখন এখান থেকে আর মিনিমাম ডলার কাটার সময় $50 $0.50 মতন ওরা কেটে নেয় ট্রান্সফার করার জন্য ইন্ডিয়ান রুপিসে ঠিক আছে। তো এটা নিয়ে কেউ চিন্তা করবে না, $50 মতন ওরা কেটে ওটা টাকাটা ডলার থেকে রুপিসে করে দেয় ঠিক আছে। তা ও বলছে এখানে টাকাটা কেটে নিল তার মানে আমাদের কমে যাচ্ছে, আমার মনে হচ্ছে অ্যাডসিন গুগল এর থেকে আমাদের অ্যাকাউন্ট থেকে অ্যাডসিন অ্যাকাউন্টে হচ্ছে কেটে নিচ্ছে আমাদের হচ্ছে না বলে, আমি না না তোমার টেনশন করতে হবে ওই টাকাটা জাস্ট ট্রান্সফার করার জন্য রুপিসে $0.50 মতন কাটে ওরা ঠিক আছে। তো তারপর ঠিকঠাক হলো, তারপর বলছে এক সপ্তাহ হয়ে গেল আমাদের সেই 23 তারিখে আমাদের মেল করেছে, তারপর ওরা মেল করার 4-5 দিনের মাথায় টাকা চলে আসে। যদি তোমাদের 21 তারিখে মোটামুটি গুগল অ্যাডসিনে দেখো ডলারটা মানে ওখান থেকে $00 হয়ে গেছে, তখন কেউ ভয় পাওয়ার কারণে টাকাটা ট্রান্সফার হয়েছে $00 হয়ে গেছে ঠিক আছে। তো 21 তারিখে $00 হয়ে যায় এখন খালি হয়ে গেছে, 26 তারিখ মানে 5 দিন পরে দেখবে তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, ওটা কোনো চিন্তা কর। যদি 22 তারিখে ওখান থেকে মানে অ্যাডসিনে যদি দেখো $00 হয়ে গেছে ক্লিয়ার হয়েছে জিরো ব্যালেন্স হয়ে গেছে তাহলে তোমার ওটা 27 তারিখে গিয়ে অ্যাকাউন্টে ঢুকে, মিনিমাম তোমার 22 আর 5 27 5 দিন সময় লাগে, সেটা 21 হলে 26 হবে, আমাদের 5 দিনের মাথা দিয়ে কিন্তু আমার টাকা অ্যাকাউন্টে ঢুকে গেছে, 5 দিনের মাথায় দিয়ে আমরা চলে এসেছি। তারপর তো আজকে আমরা ফাইনালি গিয়ে শুক্রবার দিন ঢুকেছে, শুক্রবার ঢুকে শনি রবি বন্ধ ছিল, আজকে আমরা ফাইনালি গিয়ে টাকাটা তুলে নিয়ে এসেছি, তুলে নিয়ে এসেই আমরা এখন সঙ্গে সঙ্গে তোমাদের কাছে ভিডিও মানে সব কল করে নোট একদম তোমাদেরকে দেখাবো বলে ভিডিওটা মানে জাস্ট আমরা করছি। তো ব্যাংকে যখন টাকা তুলতে গেছি তখনও মনে ভয় ছিল, ব্যাংকের যে ক্যাশ কাউন্টারে বসে সে শুধু স্ক্রিনের দিকে তাকাচ্ছে আমাদের মুখের দিকে দেখছে, স্ক্রিনে তাকাচ্ছে মুখের দিকে, আমি বলছি এই গেল মনে, আমিও তাই ভাবছি যে টাকা মনে হয় আমার মনে কারেকশন যেন একই রকম, আমার তাই মনে হচ্ছে এই মনে হয় টাকা পাবো। তারপর যখন টাকাটা পেলাম আমি ওকে উনি বল তারপর বললো যে ওয়াইফাই নেট স্লো আছে বলে আমি পাশে যেয়ে বললাম আমি বললাম উফ থ্যাংক গড এই জন্য এত নেট হচ্ছে।
তারপরে কিছু কখন দেখাবে টাকাটা, এত ভুগছো কেন ইয়ার, এটা তোমরা ভাবছো তো? দাঁড়াও দাঁড়াও, ভাব ভাবতে হবে না, টাকাটা তোমরা দেখিয়ে দাও তো। এই যে তোমাদের একটা করে লাইক, একটা করে ভিউজ, তিল তিল করে এটা দাবল হয়েছে। তো তোমরা ছাড়া আমরা কিছুই নয়, ডলারটা এখন প্রিয়াঙ্কা হাতে ডলার হয়ে গেছে। তো এই আমেরিকান ডলার থেকে রুপিস হয়ে যায়, এই রুপিসটা আমরা কী করবো এখন এই টাকাটা দিয়ে, সেটা তোমাদেরকে অবশ্যই ভিডিও পরের ভিডিও দেখাবো। তো এই টাকাটা দিয়ে তোমরা জানতে চাই কত টাকা আমরা পেয়েছি, যদি জানতে চাও বলি যে ওয়াইফাই কিনে আমাদের মিনিমাম কিছু টাকা রয়ে যাবে, ঠিক আছে, ভালোই কিছু টাকা থেকে যাবে। অনেক বড় হবে, তো আমি ওর পাশে আছি, কোন চিন্তা নেই, যত বড় যত বড় হওয়ার বড় হোক, আমি ফুল সাপোর্ট করে যাবো। আমি আমারও এটাই বলার কথা, কোন দিকে না তাকিয়ে জাস্ট ফোকাস রাখো ইউটিউব। হ্যাঁ, তোমরা যারা নিউ ইউটিউবার আছো, নতুন ইউটিউবার আছো, ছোট ইউটিউবার আছো, তারা এইভাবে এগিয়ে যাও, কাজ করতে থাকো। আমরাও ছোট ইউটিউবার, আমরা বড় নই, ঠিক আছে, চলো তোমরা এগিয়ে চলো, আমরাও তোমাদের সাপোর্ট আছি, তোমাদের পাশে আছি, তোমরাও আমাদের পাশে থেকো অল টাইম। আমরা একে অপরের সাপোর্ট না করলে কোনদিন বড় হতে পারবো না, তো অলওয়েজ আমাদের পাশে থেকো, হাত জোড় করে বলছি তোমাদেরকে, ঠিক আছে, অনেক 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 ধন্যবাদ তোমাদের, তোমরা আমাদেরকে এত সাপোর্ট করেছো, এত ভালোবেসে আমাদেরকে অনেক এগিয়ে নিয়ে গেছো, তার জন্য অনেক 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 ধন্যবাদ। চলো টাটা, চলো টাটা, দেখা হচ্ছে আবার কালকে একটা প্র্যাঙ্ক ভিডিও নিয়ে আসবো নতুন, তো তখন দেখা, তো চলো টাটা।